দুর্ঘটনা নাকি হত্যা? মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুর পরেই প্রশ্নটা উঠেছিল। এখন যেন তা আরো জোরদার হচ্ছে। সত্যিই দুর্ঘটনা নাকি অভিনেতা বিক্রম চ্যাটার্জির গাফিলতিতেই এই দুর্ঘটনা? সনিকার মামা বিক্রমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনাটা তদন্ত করছে পুলিশ। তবে এরই মধ্যে ফাঁস হলো এক চাঞ্চল্যকর তথ্য। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম ভিডিও সহ প্রমাণ করলো যে সেদিন বিক্রম চ্যাটার্জি মদ্যপান করেছিলেন। যদিও এর আগে বিক্রম দাবি করেছিলেন সেদিন তিনি মদ্যপান করেননি, কিন্তু সে দাবি যে সত্য নয় ফুটেজই তা প্রমাণ করে দিচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীও জানাচ্ছেন বিক্রম সেদিন মদ্যপান করেছিলেন এবং বেশ কয়েক রকমের পানীয় মিশিয়ে খেয়েছিলেন। আর সংবাদপত্রে বিক্রমের উল্টো দাবি দেখে তারা তাজ্জব হয়ে গিয়েছিল। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর সনিকা হ্যাশট্যাগে শুরু হয়েছে ক্যাম্পেইন। সেখানেও অনেকেই বিক্রমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন। একাধিক তথ্য প্রমাণ বিক্রমের দাবির বিরুদ্ধেই যাচ্ছে, যদিও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, কেননা পুরো ঘটনাটাই এখনো তদন্তের আওতায়। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই সম্পর্কিত আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।